আজকে আমরা ভিডিওতে দেখব আগুন নেভাতে হেলিকপ্টারে বাম্ভি বাকেট কতটা পানি বহন করতে পারে পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব যে হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানো এটা আসলে কতটা কার্যকরী বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপনে ব্যবহার করা হয় হেলিকপ্টার ঘটনাস্থলে পানি ভরা একটি পাত্র নিয়ে উড়তে দেখা যায় হেলিকপ্টারকে আগুন নেভাতে সেই পাত্র থেকে পানি ঢালা হয় কখনো ভবনের সাত থেকে আটকে পড়াদের উদ্ধার করা হয় এই হেলিকপ্টারের মাধ্যমে হেলিকপ্টারে পানি ভরা যে পাত্রটি নিয়ে উড়তে দেখা যায় সেটির নাম হচ্ছে বাম্বি বাকেট হেলিকপ্টার বালতি বা হেলি বাকেটও অনেকে বলে থাকেন এই বিশেষায়িত বালতি তারের ওপর ঝুলে থাকে যা আকাশ থেকে অগ্নি নির্বাপনের জন্য পানি সরবরাহ করতে পারে বাম্বি বাকেটের ধারণ ক্ষমতা তিন হাজার আটাত্তর লিটার দেশ এবং অপারেটরের ওপর ভিত্তি করে পানির ধারণ ক্ষমতা কম বেশি হয়ে থাকে তবে মোটামুটি সব ক্ষেত্রেই তিন হাজার লিটারের আশেপাশে হয় এই পরিমাণে পানি নিয়ে এসে সেখানে আগুনের ওপরে ফেলা হয় যাতে করে আগুন নিয়ন্ত্রণে আসে বিশ্বের একশো পনেরোটি দেশের এক হাজারেরও বেশি হেলিকপ্টার অপারেটরের এই বাকেট ব্যবহার করে এবার চলুন দেখে আসি হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোটা আসলেই কতটা কার্যকর ফায়ার সার্ভিসের সূত্র থেকেই মূলত অগ্নিকাণ্ডে হেলিকপ্টার ব্যবহারে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে হেলিকপ্টারের পাখা থেকে ঘন্টায় উনিশ থেকে একশো মাইল বেগে বাতাস ছড়িয়ে পড়ে তীব্র বাতাসে আগুন নেভানোর পরিবর্তে তা কিন্তু ছড়িয়ে যায় এতে আশেপাশে দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে হেলিকপ্টারে উৎপন্ন বাতাসে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে এমনকি উদ্ধার কাজে ব্যবহৃত লেডারের অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে উল্টে যাওয়ার আশঙ্কাও থাকে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আরও উল্লেখ করা হয়েছে হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা পানি যথাযথ স্থানে মূলত পড়ে না ফলে ওই আগুন নেভাতে তেমন কোনো কাজে আসে না তবে উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজন হলে তা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন তারা মূলত হেলিকপ্টার দিয়ে অগ্নিকাণ্ডে নয় যদি কোনো উদ্ধার কাজে অংশগ্রহণ করানো যায় তাহলে সেটা বেশি ফলপ্রসূ হয়